বুধবার মহাজোটের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা জনগণের সাথে মেশেন কথা বলেন, এবার যে গণজোয়ারটা অনেকে তুলনা করছেন 70-এর পরে এরকম গণজোয়ার আর সৃষ্টি হয়নি। জাতীয় পার্টি আবার মহাজোটের একটা শরিক দল, দ্বিতীয় বৃহত্তম শরিক দল, যেখানে মহাজোট সিদ্ধান্ত নিচ্ছে সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে যতগুলো দল এই মহাজোটে আছে সবাই সাহায্য করছে। এবং আমি বিশেষ করে আমার এই নির্বাচনী এলাকা ফিলিস্তিনে প্রত্যেকটা নেতাকর্মীর কাছ থেকে দাগনভূঞা সোনাগাজীর বাসের প্রতি একটা বক্তব্য, সেটা হচ্ছে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, জননেতা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের সবাইকে মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে হবে, ভোট দিতে হবে, যাতে করে যে উন্নয়নের ধারা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন সেটা যদি অব্যাহত থাকে, যে এই মর্যাদার আসনে ইনি বাংলাদেশকে বসিয়েছে। সেনা বাহিনী প্রধান যখন হয় তখন লেফটেন্ট জেনারেল হয়, আর এছাড়া এই ব্যক্তি নির্বাচনে আসার দরকার ছিল না, ওনাকে জাতীয় প্রয়োজনে আনা হয়েছে। আপনারা পরে বুঝতে পারবেন, আপনারা এক সময় জনপ্রিয় শেখ হাসিনাকে ধন্যবাদ দেবেন, শেখ হাসিনা নিজের প্রয়োজনে এই চিন্তাকে চুট মহাজোটকে দিতে বাধ্য হয়েছে। মহাজোটকে দেওয়ার কারণে আমাকে চিন্তা দিতে পারে নাই, সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমার কাছে অনুরোধ করে আমাদের নেত্রী যে অগ্রগতি আমাদের উপহার দিয়েছেন, যে মর্যাদা আমাদের দিয়েছেন,